সালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে চলে আসছে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মোলাপট, জয়মণি, সুন্দরবন এলাকা। আমি এখন আছি একেবারে সুন্দরবনের কাছে। এই যে ছোট্ট একটা খাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই পারে সুন্দরবন, এই পারে লোকালে। এই যে দেখছেন গরু বাড়ি, দেখেন একেবারে সুন্দরবন একেবারে কাছে। আর যে বোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফরেস্টের যে অফিসাররা আছে সেরা এখানে টহল দেয় বোটগুলো দিয়ে। এই যে বোট, আর আপনাদের আমি দেখাবো যে এটা হচ্ছে ছোটো খাল, এর সাথে আরও দুইটাও যে সামনেটা দেখতে পাচ্ছেন ওটা একটা নদী, ওই নদীটা ছোট নদী, ওই নদী থেকে আবার বড় নদী সামনে আছে, কিছুটা সামনে বড় নদী। আমি আছি বর্তমানে একেবারে মুখোমুখি এই নদীর ওপারেও জঙ্গল, আবার এপারেও জঙ্গল। এখান থেকে বাঘ আগে সাঁতরে এপার আসতো, এখন আসে না, অনেক বছর হয়েছে, কিন্তু এখনও মাঝে মাঝে হরিণ, বানর এবারে চলে আসে, এগুলো দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন নদী, ওই দেখে অনেক দূরে। আপনাদের যদি আমি একটু জুম করে দেখাই, এগুলো দেখতে পাচ্ছেন ওখানে জাহাজ দেখা যাচ্ছে, বড় বড় শিপ। ওটা হচ্ছে বড় নদী, এই বড় নদী থেকে এই নদীতে আসছে, ছোট একটা ডাল বেরোচ্ছে এই নদী, এই নদী থেকে আবার ওই সামনে যেটা দেখালাম ওটা হচ্ছে আর একটা খাল। ওই যে ওপার দেখেন, ওইগুলো সব জঙ্গল। জুম করে দেখাই আপনাদের আমি যদি, এগুলো সব জঙ্গল। আর এই ছোটো ছোটো ডিঙিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে মানুষ এখানে মাছ ধরে, কাঁকড়া ধরে, তাদের জীবিকা এইগুলো দিয়েই চলে, কেউ আবার কাঠ কাটে। আর এখন একটু কড়া করি, কাঠ কাটা যায় না, তারপরেও মাঝে মাঝে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি একেবারে কাছে চলে আসছি, প্রায় ওই যে দেখেন, এখন তো একটু পানি আছে, যখন পানি না থাকে ভাটার সময় একেবারে শুকিয়ে যায় খালটা, একেবারে অল্প পানি থাকে। যে কোনো সময় যে কোনো টাইমে এখানে বাঘ এপার চলে আসতে পারে, আগে আসতো অনেক বছর আগে, এখানে মানুষজন বসবাস করে।